এই জোর টপিকটা তোর ডাউট না রে, ওর টপিক কইলো সেলস ট্যাক্স, ভ্যালিডিটি ট্যাক্স, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ইয়েস স্যার, দেখে এথের অ্যাকচুয়ালি আমার যে পার্সেন্টেজ, যেটা পার্সেন্টেজ কইবি, হোয়াট ইজ দ্য 15% অফ, কইবি কেতে 15% অফ 8, আর 8 15 কেতে হব, এদিকে আসিব না নাই। 15% অফ 8 15 কেতে, স্যার শুভনি কিরে বিশু, ইয়েস স্যার, সেটা কেতে ভাবা কোনো স্যার 122.25। তাহলে যেমিতি নর্মাল পার্সেন্টেজ কাটন্তি, সেমিতি পোর্ট ভ্যালুর পার্সেন্টেজ কাটিকি আমি সেলস ট্যাক্স, মানে যে শুণ মু কবি 815 ট্যাক্স কেতে, বা মু কবি ট্যাক্সটা মনে কর কৌজি আমাকে এতিকি টঙ্কা, 15% অফ এতিকি, তো ট্যাক্স মানে কেতে কাটিবু, তো 15% অফ এতিকি কাটিবু, সিম্পল জিনিস, কাটলা পর ওর ভ্যালু কেতে বাহারিব, ট্যাক্স মনে কর তোর কেতে বাড়লা, ট্যাক্স কেতে বাড়লা, স্যার 122.25। 122.25 পারলা। তো এই ভ্যালুটা হলো ট্যাক্স, এইটা মনে কর হেলা তোর সেলিং সেলিং প্রাইস সমথিং কোনো হইতিব, হেলা আর এই অ্যামাউন্টর ট্যাক্সটা 15%। তাহলে যদি কই টোটাল অ্যামাউন্ট কেটে দেবো, সে টোটাল অ্যামাউন্ট কেটে দেবো, যো যেতিকির সেলস ট্যাক্স বাড়লা এই অ্যামাউন্ট প্লাস 122.525 মিশাই দিলে তোর ভারী গেল টোটাল অ্যামাউন্ট ট্যাক্স। তাহলে এই যে অ্যামাউন্টটা কোন অ্যাকচুয়ালি শুনছি কি নাই, সবাই আমি যে ট্যাক্সটা দিয়ে, মনে কর তো দোকানে গোটে জিনিস কিনলু, শুনছি কি নাই, তো দোকানের গোটে জিনিসটা কিনলু, সে দোকানে সে প্রাইস, মনে কর শার্ট কিনিয়া গেলু কি টিভি কিনিয়া গেলু, সে টিভিটার প্রাইস হচ্ছে 8000, কত আছে 8000, 8000 সহিত তাদের পুনে অছি তোর 12% ট্যাক্স। তাহলে যে প্রাইসটা অছি সে প্রাইস উপর তো 12% ট্যাক্স দেব, তাহলে 12% ট্যাক্স কেউ অ্যামাউন্টর না অফ 8000, বুঝলে নাই, আবার কিছু অছি কি, যে প্রাইসটা দেবু, যে প্রাইস তুই পরচেজ করিবু কাস্টমার, সেই প্রাইস উপর লাগিব 12% ট্যাক্স, বুঝছি না, তেমন সে প্রাইসটা আমাকে গিভেন থিব সবাই, বুঝিপারছু, ইয়েস স্যার, সেটা কো প্রাইস না, সেটা সবাই সেলিং প্রাইস হইতে, কোন সে আইটেমর সেলিং প্রাইস, কি প্রাইস এটা, কি প্রাইস এটা, সেলিং প্রাইস সেলিং প্রাইস উপর সবাই ট্যাক্সটা ক্যালকুলেট হবে, বুঝিপারছু নাই, সেলিং মনে রাখি দাও, সেলিং প্রাইস উপরে সবুবেলে ট্যাক্সটা ক্যালকুলেশন হুয়ে হেলা কি নেই। আচ্ছা যেমন আমাকে এক্সাম্পল দিলে এটা দেখে, সে কইছে ফাইন দ্য সেলস ট্যাক্স, দ্য কস্ট অফ পেয়ার অফ রোলার রোলার স্কেটস অ্যাট দ্য শপ ওয়াজ 450। তাহলে এইটা যে কস্ট কৌনি, এটি যে কস্ট ভাবিব যে এটা সিপি বলে ভাবিব, দিস ইজ নট ইকুয়াল টু সিপি, তার মানে তু সে দোকানকে যাচ্ছু, বুঝলে নাই, তু সে দোকানকে যাচ্ছু, দোকানী পাখু তো কিনলো 450 টাকা, তাহলে এইটা হচ্ছে তোর সব, বুঝিপারছ না, দিস ইজ দ্য সব, তু সে রোলার স্কেটস কিনি গেলু দোকানী পাখু কিনি গেলু কস্টমার 450 টাকা, তাহলে 450 টাকা তো উপায় কোণ হেলা দোকানি পাই কোণ হেলা, শুভ নেই, এই 450 টাকাটা কষ্টমারটা কিনলে কিনি গেলা, বুঝুছে নাই, দোকানিটাকে বিক্রি করলে, তাহলে দোকানি পাই এইটা হয়ে গেল সেলিং প্রাইস, তাহলে আর এই উপরে ট্যাক্স লাগুছে, তো সেলস ট্যাক্স চার্জেস ওয়াজ 5%, আর পরে 5% ট্যাক্স লাগবে, ফাইন দ্য বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট কেটে হবে তাহলে।
কেতা হব? বিল ইভন কেতা হব? তাহলে এই সেলিং প্রাইস এসপি, এইটা এসপি কে পে কস্ট শপকিপার পে হচ্ছে এসপি প্লাস 5% অফ এসপি সেলিং প্রাইস, বুঝুছি? দোকান পে এটা হচ্ছে এসপি সেলিং প্রাইস, কাস্টমার পে এটা হচ্ছে সিপি। তো 450 প্লাস 5% অফ 450, যা সম্ভব সেইটা আনসার দাও, শুনছি না নাই? হ্যালো, ইয়েস স্যার। তারপরে ঠিক সেমতি এইটা তোর কেতে বাহারিব? 450 বাহারিব, 450 প্লাস 5% অফ এতে গেলে কেতে 22.5 কেতে হলে এটা 472.5। তাহলে এই যে 472.5 হলো এই প্রাইসটা কি প্রাইস? এইটা হচ্ছে ইনক্লুডিং সেলস ট্যাক্স, বুঝছি কি নাই? হ্যালো, ইয়েস স্যার। এটা হচ্ছে ইনক্লুডিং সেলস ট্যাক্স, সেল ট্যাক্স এটি ইনক্লুড করা যাইছে এই 450-রে, সেলস ট্যাক্স ইনক্লুড করা যায়নি, হ্যালো কি নাই? নট ইনক্লুডিং সেলস ট্যাক্স, শুনছি না? আরে শুনছি, ইয়েস স্যার। বেড়ে বেড়ে কম তুমি কইদিও, বেড়ে কইদিব, বেড়ে বেড়ে আমাকে এই অ্যামাউন্টটা দিয়েছিব, আর কোন দিয়েছিব না সেলস ট্যাক্স দিয়েছিব 5%, কোন দিয়েছিব? বেড়ে বেড়ে আমাকে দিয়েছিব কোশ্চেনরে সেলিং প্রাইস দিয়েছিব, বুঝছি না নাই? সেলিং প্রাইস গিভেন থিব, আউ কোন গিভেন থিব? আউ থিব ট্যাক্স, ট্যাক্স পরসেন্টেজ গিভেন থিব, কোন পরসেন্টেজ ট্যাক্স, ট্যাক্স পরসেন্টেজ গিভেন থিব। আমাকে পচার থিব কোন বিল অ্যামাউন্ট, পচার থিব কোন, পচার থিব বিল অ্যামাউন্ট, পচার থিব, বুঝিপারছো? যেমতি এইটি, এইটা এইটা হচ্ছে কোন, দিস ইজ দ্য বিল অ্যামাউন্ট বাই ইনক্লুডিং সেলস ট্যাক্স, শুনছি না? এটা হচ্ছে গোটে বিল অ্যামাউন্ট, শুনছি না? আরে ইয়েস স্যার। আউ বেড়ে বেড়ে আমাকে কোন দিয়েছিব, আউ বেড়ে বেড়ে আমাকে বিল অ্যামাউন্ট দিয়েছিব, এটা কেটা সিনে দিয়ে হইপার, বেড়ে বেড়ে আমাকে দেব বিল অ্যামাউন্ট দেব, বিল অ্যামাউন্ট গিভেন থিব, আউ যো ট্যাক্স র পার্সেন্টেজ দিব, ট্যাক্স পার্সেন্টেজ গিভেন থিব, পচারি থিব কোন না ট্যাক্স আড পূর্ব সেলিং প্রাইস সেইটা পচারি থিব, এসপি বিফোর অ্যাডিশন অফ ট্যাক্স, বুঝছে কি নাই? যেমনি এই কেসরে এইটা হচ্ছে কোন, এইটা হচ্ছে সেলিং প্রাইস শপকিপর র ট্যাক্স ইনক্লুড করা যায়নি, এইটা আমাকে দিয়েছিল ট্যাক্স পরসেন্টেজ দিয়েছিল 5%, আমি কাটলে বিল অ্যামাউন্ট, বেড়ে বিল অ্যামাউন্ট দিয়েছিব ট্যাক্স পরসেন্টেজ দিয়েছিব আমাকে সেলিং প্রাইস বিফোর ট্যাক্স কাটবে, শুনছি কি নাই? যেমনি যেমতি এই কোশ্চেনটা দেখে সে কহুছে, ওয়াহেদা বট অ্যান এয়ার কুলার ফর 3,300 ইনক্লুডিং এ ট্যাক্স অফ 10%, তার মানে এইটি যে 472 টাকাটা আমি পাইলে, 472.50 টাকা এইথরে এইথরে সেলস ট্যাক্স 5% ইনক্লুড হয়ে গিয়েছি, বুঝছি কি নাই? আরে ইয়েস স্যার। তাহলে মনে করো এই এই অ্যামাউন্টটা আমাকে দিয়েছি, এই অ্যামাউন্টটা দিয়েছি 5% ট্যাক্স লাগুছি বলে দিয়েছি, তো এই অ্যামাউন্টটা 500 করে কইছি আসিব না নাই, সেটা যেমিতি করিব ইয়ে বি সেমতি হব, বুঝিপারছো না? প্রথমে সেইটা করে চাল,
ତମେ ସେ ଦେଇଛି ଆମକୁ ଦେଇଛି ବିଲ୍ ଆମାଉଣ୍ଟ କେତେ ଦେଇଛି ବିଲ୍ ଆମାଉଣ୍ଟ 472.50 ଟ୍ୟାକ୍ସ ଦେଇଛି 5% ତାହେଲେ ଏସ୍ପି ପଚାରିଛି ତାହେଲେ କେମିତି କରିବା ଏସ୍ପି କେତେ ଶୁଭୁନା କି ଏସ୍ପି କେମିତି କରିବା ଆରେ ସେଲିଂ ପ୍ରାଇସ୍ଟା କେମିତି କାଢ଼ିବା ମାନିବୁ ଲେଟ୍ ସେଲ୍ ପ୍ରାଇସ୍ ହେଉଛି ଏତେ ଟିକେ ମୂର୍ଖ ଗୁଡ଼ା କ'ଣ ଥିବେ ସବୁ ଏତେ ଲେଟ୍ ଏସ୍ପି ହେଉଛି ଏକ୍ସ ଯେମିତି ଆମେ ପୂର୍ବରୁ ଏଠି ଏସ୍ପି ନେଇଥିଲେ 450 450ର 5% କାଢ଼ିକି ମିଶେଇକି ଗଲେ ଏତିକି ଠିକ୍ ସେମିତି ଏଠି ବି ବାହାର କରିବୁ ଏସ୍ପି 450 ନେବୁ ଏକ୍ସ ତାହେଲେ ଏକ୍ସ ପ୍ଲସ୍ 5% ଅଫ୍ ଏକ୍ସ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 472.50 ଶୁଭୁଛି ନା ନାହିଁ ଆରେ ହଁ ଏଇଠି ଏଇଠି ସେଲିଂ ପ୍ରାଇସ୍ଟା ଏକ୍ସ ନେବୁ ଏଇଠି ଇନିସିଆଲ ଥିଲା କେତେ ଏଇଠି ଏକ୍ସ ଜାଗାରେ ଇନିସିଆଲ କେତେ ଥିଲା ପୂର୍ବ କୋଶ୍ଚିନ୍ରେ 450 ଟଙ୍କା ଥିଲା ବୋଲି ଦେଇଥିଲା ଆମକୁ ସେକେଣ୍ଡ କୋଶ୍ଚିନ୍ରେ କ'ଣ ଦେଇଛି ଏଇଟା ଦେଇଛି ଏଇଟା ଦେଇଛି ଏଇଟା ଫାଇନ୍ ଆଉଟ୍ କରିବାକୁ ଦେଇଛି କିନ୍ତୁ ସେ କେସ୍ରେ ଆମେ ଏମିତି କରିବା ସେଲିଂ ପ୍ରାଇସ୍ ଏକ୍ସ ନେଇଯିବା ଏକ୍ସରେ 5% ମିଶିଥିଲେ ଏତିକି ହେବ ତାପରେ ଏଇଟା କେତେ ହେଇଯିବ ଏଇଟା 105x ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 100 ଦିସ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 472.50 ଏଇଟାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିବେ ଆନ୍ସର୍ ସେତିକି ବାହାରିବ ବୁଝି ନା ନାହିଁ ଏକ୍ସ ୱିଲ୍ ବି ହାଉ ମଚ୍ ନା 105 ସରି ନା 472.50 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 472.50 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 100 ଏ ଡେସିମାଲଟାକୁ 100ରେ କନଭର୍ଟ କରିଦେଲି ଲାଗି ନାହିଁ ଏ 100 ଏପଟେ ଯେ ମଲ୍ଟିପ୍ଲାଏ ହେଲା 100 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 105 100 କ୍ୟାନସଲ୍ ହେଇଗଲା ଆକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କଲେ ତୋର କେତେ ହେବ କହିଲୁ 105ରେ 4 ଗୁଣିଲେ କେତେ ହେଇଯିବ ଏଇଟା ମୁଁ ଡାଇରେକ୍ଟ ସିମ୍ପ୍ଲିଫାଏ କଲେ ଏଇଟା 450 ହିଁ ବାହାରିବ ଏଇଟା ହରିବ 450 ବାହାରିବ ବୁଝୁଛି ନା ନାହିଁ ହ୍ୟାଲୋ ବୁଝିପାରୁଛୁ ନା କ'ଣ କ'ଣ ଡାଟା ଦେଇଥିଲେ ଆମେ କେମିତି କ'ଣ କରିବା ହେଲା କି ନାହିଁ ତ ଏଇଠି ଏକ୍ସ କେତେ ବାହାରିଲା ଆମର 450 ବାହାରିଲା ତାହେଲେ ଏଇଟା ହେଉଛି ଇନିସିଆଲ ଏସ୍ପି ଠିକ୍ ସେମିତି ଏଇଠି ସେଇ ଟାଇପ୍ର ହେବ ସେ କହିଛି ଦ ଭ୍ୟାଲ୍ୟୁ ଆଡ଼େଡ୍ ଟ୍ୟାକ୍ସ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ୱାହିଦା ବଟ୍ ଆନ୍ ଏୟାର କୁଲର ଫର 3,300 ଇନକ୍ଲୁଡ଼ିଂ ଏ ଟ୍ୟାକ୍ସ ଅଫ୍ 10% ତାମାନେ ଏଇଟା ହେଉଛି କ'ଣ ଏଇଟା ହେଉଛି ତୋର ସେଲିଂ ପ୍ରାଇସ୍ ପ୍ଲସ୍ ଟ୍ୟାକ୍ସ ମିଶିଲା ବେଳକୁ କେତେ ହେଉଛି 3,300 ହେଲା କି ନାହିଁ ଏଇ ଯେଉଁ ଟ୍ୟାକ୍ସଟା କ'ଣ ଟ୍ୟାକ୍ସଟା ଆମକୁ ଦେଇଛି କେତେ ପରସେଣ୍ଟ 10% ଦେଇଛି ତାହେଲେ ସେଲିଂ ପ୍ରାଇସ୍ ପ୍ଲସ୍ 10% ଅଫ୍ ଏସ୍ପି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଦିସ୍ ମଚ୍ ବା ଏଇ ଯେଉଁ ସେଲିଂ ପ୍ରାଇସ୍ଟା ଆମେ କୁହାଯାଉଛି ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ଟ୍ୟାକ୍ସ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ ଭ୍ୟାଟ୍ ବୁଝୁଛି କି ନାହିଁ କ'ଣ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ ଭ୍ୟାଟ୍ ଏଇ ପ୍ରାଇସ୍ଟା କିଛି ଇମାଜିନ୍ କରିପାରୁଛି କି ନାହିଁ ମୁଁ ତୁମକୁ କ'ଣ କହିଥିଲି ଯେତେବେଳେ ଆମେ ଗୋଟେ ଟ୍ୟାକ୍ସ ଆଡ଼୍ କରିବା ସବୁବେଳେ ଟ୍ୟାକ୍ସଟା କାହାପଟେ ଆଡ଼୍ କରାଯାଏ ଟ୍ୟାକ୍ସଟା କାହାପଟେ କାଲକୁଲେଟ୍ କରାଯାଏ ସିପି ଉପରେ ଟ୍ୟାକ୍ସ ଇଜ୍ କାଲକୁଲେଟେଡ୍ ଅନ୍ ଏସ୍ପି ଏଇ ଏସ୍ପିଟା କାହା ପାଇଁ ଏସ୍ପି ଅଫ୍ ସବ୍କିପର୍ ଏସ୍ପି ଉପରେ ଟ୍ୟାକ୍ସଟା ପଶିବ କାରଣ ଟ୍ୟାକ୍ସ ଟ୍ୟାକ୍ସ ଗୁଡ଼ା କଷ୍ଟମର୍ ଦିଅନ୍ତି ଦୋକାନୀ ଦିଏନି ବୁଝିକି ନାହିଁ ଦୋକାନ ତ ଲାଭ ରଖି ସାରିଲା ପରେ ଟ୍ୟାକ୍ସ ଆଡ଼୍ କରିଦେବ ତା ସେଲିଂ ପ୍ରାଇସ୍ ଉପରେ କମ୍ପାନୀଜ୍ ବା ଯେଉଁ ପ୍ରାଇସ୍ରେ ସେ ବିକ୍ରି ହେଉଛନ୍ତି ତାରି ଉପରେ ଲଗେଇଦେବ ହେଲା କି ବାସ୍ ଏଇଠି ଯେମିତି ଆମେ ଦେଖିଲେ ହେଲା ଏଇ ଯେଉଁ 450 ଟଙ୍କାଟା ସେ ଦୋକାନୀ ତୁମକୁ ବିକ୍ରି କରୁଛି କଷ୍ଟମର ପରଚେଜ୍ କରୁଛି ଦୋକାନୀ କ'ଣ କରୁଛି ଦୋକାନୀ ସେଲ୍ କରୁଛି ଏଇ ପ୍ରାଇସ୍ ଉପରେ ଲାଗୁଛି 5% ଠିକ୍ ସେମିତି
এই যে সেলিং প্রাইস মনে করে এইটি নবা আমি, এটি কোন লিখবা এই যে এই এসপিটা দ্যাট ইজ প্রাইস বিফোর ভ্যাট, তো আমি এটি কোন নেবা লেট প্রাইস বিফোর ভ্যাট, ভ্যাট পূর্বরু কেতে অছি তার এক্স নেবা, সেটা আমি জানি না এটা পচাচ্ছি আমাকে প্রাইস বিফোর ভ্যাট কেতে, তাহলে সে এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস 10% অফ এক্স 3300 সব বুঝলে না, তাহলে এক্স এর ভ্যালু কত হব, তাহলে এক্স উইল বি হাউ মাচ, এটা প্রথমে কত হয়ে যাবে এটা 100 10 ডিভাইড এক্স ডিভাইডেড বাই 100 প্রাইস ভ্যাট ওজ অ্যাডেড ইজ ইকুয়াল টু 3300, তো এক্স উইল বি হাউ মাচ 3300 ইন্টু 100 ডিভাইডেড বাই 110 জিরো জিরো ক্যানসেল হয়ে গেল, এগার এগারো কত হয়ে যাব, এগার তিরিশ তেত্রিশ 300 300 ইন্টু 10 কত হয়ে গেল, হ্যালো রে 3000, বুঝিপারছ কি নাই, তাহলে প্রাইস ভিফোর ভ্যাট ভ্যাট কত বাহারল 3000 বাহারল, শুভজি হ্যালো, এই 3000 র 10% ট্যাক্স মিশিলে আমার এতিকি টাকা হব, বুঝছি না নাই, এটা নর্মাল পার্সেন্টেজ, কথা হচ্ছে আমি কেতবে ট্যাক্সটা অ্যাড করিবা, ট্যাক্সটা কো অ্যামাউন্টে ক্যালকুলেট করা যাব, বুঝি সলিম বোর্ড এন্ড আর্টিকেল 4784 হুইচ ইনক্লুডেড জিএসটি অফ 12%, তার মানে দোকানী এইটা, এইটা হচ্ছে দোকানী, দোকানী সেল কলা জিনিসটা কত টাকার, না 784 টাকার, হল কি না, এই জিনিসটা সলিম কিনলা 784, কি কিনলা সলিম কিনলা, সলিম কম কলা বড কলা, সলিম পাই এইটা সিপি হয়ে পারে, বট দোকানী সেল কলা বেলে ট্যাক্সটা অ্যাড করিব, ভাবিও যে এটা সিপি দিয়েছি বলে দোকানে কিনুছি, পুরো তা দিয়ে দোকানী হোক যে কিনা যাচ্ছে আউ জন বিক্রি করছে, যে বিক্রি করবে সে হি ট্যাক্সটা অ্যাড করিব, শুনছি কি না, ট্যাক্সটা কে অ্যাড করিব, ট্যাক্সটা সব সেলর অ্যাড করে, বিক্রি যে করে হল কি না, তার মানে এই অ্যামাউন্টরে 12% ইনক্লুড আছে, বুঝছো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল বিফোর জিএসটি, তাহলে প্রাইস বিফোর জিএসটি আমি কত নেবা, যেন পূর্ব কোশ্চেনে গেলে না এক্সাক্টলি ইজ ইকাল টু এক্স, তাহলে এক্স রে 12% মিশিব, তাহলে 12%টা কার মিশিব, এক্স এই প্রাইস র 12% ইজ ইকাল টু কত হচ্ছে 784, শুভছি, তাহলে এটা কত হল 112x ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু 784, তো এক্স উইল বি 784 ইন্টু 100 ডিভাইডেড বাই 112, বুঝি না নাই, এটা কেতে হয়ে যাবে সিধা সিম্পল 12 কটি যাব, 12 112 7 গুণলে হব না ভাইয়া, তুমি এটা সিম্পলিফাই করি করিব হেলা, এই এইটা জিনিস হচ্ছে মেন সবলে সরলা, তো বঢ়িয়া কোশ্চেনটা দিয়েছি, কুচি টু টাইমস এ নম্বর কম, কুচি টু টাইমস এ নম্বর ইজ 100 ইজ এ
मन कर कुछ देखो, टू टाइम्स ए नंबर इज, तुमको स्टेटमेंट रख के मतलब इक्वेशन लिखी देखो, सॉल्व कर देखो। मन कर नंबर टाइम में एक्स नेले, तो टू टाइम्स ए नंबर के थी जीवो 2x इज वो इज माने कौन इज इक्वल टू 100% इंक्रीज इन द नंबर। 100% इंक्रीज माने कौन मुके भी 10 रो 100% केते हो 10 10 सेकंड त नंबर टाइम नहीं चंदी केते x नहीं चंदी तले से x रो 100% इंक्रीज माने कौन x रे आगोटे x ऐड हो एक एक्स प्लस एक्स सिंपल जिनस सूचिक नहीं एंड टू टाइम्स ऑफ ए नंबर इज 100% इंक्रीज इन द नंबर। ठीक है ओके, इफ यू टेक हाफ हाफ द नंबर, जदि हम से नंबर अधा कर दबा एक्स बाय टू कर दबा लेकिन नहीं कुछ व्हाट वुड बी द डिक्रीज इन द परसेंट तले केते डिक्रीज हबो से नंबर नंबर टा इनिशियल थिला एक्स बुझु जी नहीं आमे तरह अधा कर दले एक्स बाय टू तले कुछ परसेंटेज डिक्रीज जानवे कि नहीं तो यहाँ हूँ इनिशियल फाइनल कोटा डिक्रीज कर सारा पर फाइनाल हूँ एक्स बाय टू तो ये काढ़ परसेंटेज डिक्रीज काढ़े प्रथम काढ़ डिक्रीज एमाउंट कैसे काढ़ कि नहीं डिक्रीज अमाउंट डिवाइड सब सब डिक्रीज अमाउंट जहाँ बाहर डिवाइडेड बाय इनिशियल हाला कि नहीं डिक्रीज टाइम कौट को बाहर ना एटा तो यहाँ माइनस करवा तो एक्स माइनस एक्स बाय टू डिवाइडेड बाय एक्स तो कैसे हो रहा पुणे 100% मल्टीप्लाई करवा एक्स एक्स कटिजी व्यस्त हेनी है कि नहीं तुम एक्स जगह आउ किसी नंबर नौ ना देखिए चेक कर सब सेम जिन बाहर तो ये तर एक्स बाय टू डिवाइडेड बाय एक्स इंटु 100% 100 पाखे परसेंटेज सैनटे सब दब ए टूटा सीधा आस कौट मल्टीप्लाई हो मल्टीप्लाई हो कैनसल होगा तो 1/2 इंटु 50% के हम ना 1/2 इंटु 10% 50% के 50% सब चीज नहीं अरे यस सर जदि आम टू टाइम्स कले आम इनक्रीज हो 100% तले हाफ कले के परसेंट डिक्रीज हो 50% जो 1/3 कर दिया तले के परसेंट डिक्रीज हम सुझी सर कोच सर 33.33% आउ एइटी सिना अधा हला बोले एटा 50% हला अरे पागल ता माने 100 थिला इनिशियल नंबर टा मन कर मन नै थिले 100 बुझ पाछ ना नै डिक्रीज हेला 50 एटी 50 बोले तू बाउछ 50% ए हौछ ना माइनस टा मु कहले 1/3 कले आमे ता माने आमे नै थिले केते 100 नै थिले इनिशियल टा हूँ 100 तर 1/3 कमी मैंने के 33 हो गला 100 कते डिक्रीज है डिक्रीज हो के अरे डिक्रीज हो के 100 टू 33 के डिक्रीज 67 डिक्रीज है आसिक बुझ पार डिक्रीज अमाउंट हूँ 67 डिवाइडेड बाय 100 के डिक्रीज है इंटू 100% के डिक्रीज हो सब जना नहीं अरे 100 रे तो 1/3 बाहर परिबो अतेरी कौन कोई भी 100 रे 1/3 न बाहर ले से 67 हबो ने मानु छु तुम कथा ठीक है ओके मन कर नंबर टेल तू एक्स केते लेलु एक्स एक्स ने तू ने 33 केते ने के 99 ने केते नो छु मु नंबर टा 99 सब जना नहीं कहीं की मु 99 नेली ना से कहते आमको 33% डिक्रीज हे बा 1/3 डिक्रीज हे कत डिक्रीज हे 1/3 1/3 से मुझे 3 रे गोटे मल्टी मल्टीपल नी नंबर टाइम 99 ने डिक्रीज के
ପାଖ ୱାନ୍ ବାଇ ଥ୍ରୀ ପାର୍ ଡିକ୍ରିଜ ହେଉଛି, ନାଇଣ୍ଟି ନାଇନ୍ ବାଇ ଥ୍ରୀ ହେଉଛି, ଶୁଭୁଛି କି ନାହିଁ? କେତେ ହେଲା ନମ୍ବରଟା? 33 ହେଇଗଲା। ତାହେଲେ ଇନିସିଆଲି ଥିଲା ଆମର 99 ନମ୍ବରଟା, ଡିକ୍ରିଜ ହେଲା 33 କୁ। ତାହେଲେ କେତେ ପରସେଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଲା? କହିଦେବ 33% କେମିତି ହେଲା? ଯେତିକି ଆମାଉଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଲା ଦେଖିବା ଆଗେ, କେତେ ଡିକ୍ରିଜ ଆମାଉଣ୍ଟ ହେଇଛି ଏଠି? 99 ମାଇନସ 33 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଇନିସିଆଲ ଆମାଉଣ୍ଟ 99, ବୁଝୁଛି କି ନାହିଁ? ହେଲା କି? ଇଣ୍ଟୁ 100%, ସେଇଟା କେତେ ହେଉଛି? 66 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 99 ଇଣ୍ଟୁ 100%, ସେଟା କେତେ ହେଉଛି? ର ତିନି କାଟିଲେ ଦୁଇ, ଏଇଟା ତିରିଶ କାଟିଲେ ତିନି, ତିନି ତ 2/3 ଇଣ୍ଟୁ 100% କେତେ ହେଉଛି? ତୋର 66.66, ବୁଝୁଛୁ ନା ନାହିଁ? ବୁଝିପାରିଲୁନି କିଛି? ବୁଝିଲା, କିଛି ବୁଝିଲା ଭାଇ? 50% ଯୋଉ କହୁଥିଲୁ, ଆରେ ଥିଲା 100, ହେଲା 25, କେତେ ପରସେଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଲା? ଶୁଭୁନି କି? 75% ଡିକ୍ରିଜ ହେଉଛି, ବୁଝି ନା? ମୁଁ କେବେ ଥିଲା 10, ହେଲା 7, କେତେ ପରସେଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଉଛି? ଥିଲା 10, ଦିସ ଇଜ ଦ ଇନିସିଆଲ, ଦିସ ଇଜ ଫାଇନାଲ, ବୁଝିପାରୁଛ କି? ତିନି କମୁଛି, ତିନି ସିନା କମୁଛି, ଥ୍ରୀ ମୁଁ କହିଲି ପଚାରିଛି, ଡିକ୍ରିଜ ପରସେଣ୍ଟେଜ ପଚାରିଛି, ର ପରସେଣ୍ଟେଜ ଡିକ୍ରିଜ ପଚାରିଛି କି ନାହିଁ? 30, ହଁ, ତିନି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଇନିସିଆଲ ଆମାଉଣ୍ଟ ମୁଁ କହିଦେଲେ ହବ, 100% କ୍ୟାନସଲ ହେଲା, 30% ହେଲା, ବୁଝିପାରିଲେନି? କହିମି 15 ଇନିସିଆଲ, 5 ଫାଇନାଲ, କେତେ ପରସେଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଉଛି? ବୁଝିପାରୁଛ ନାହିଁ? ଏଠି 15 ଇଏ ହେଉଛି 10 କମିଲା, ତ ସେ 10/ ଇନିସିଆଲ ଆମାଉଣ୍ଟ 15 ଇଣ୍ଟୁ 100%, ଏଇଟା ହେଇଗଲା 2/3, 2/3 ଇଣ୍ଟୁ 100% ହେଲା ମାନେ 66.66%, ବୁଝିଲେ ନାହିଁ? ଆ ଏଇ ଯେଉଁ କ୍ୱେଶ୍ଚନ୍ଟା ଦେଇଛି, ତାହେଲେ ସେଇ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆନ୍ସର୍ରେ ମନେକର ନମ୍ବରଟେ କହୁଛି, କହୁଛି ଇଫ୍ ୱି ଟେକ୍, ଯଦି ଏଇ ଯେଉଁ ଟୁ କହୁଛି ଇଫ୍ ୱି ଟେକ୍ ହାଫ୍ ଦ ନମ୍ବର, ଯଦି ହାଫ୍ ବଦଳରେ ସେ ଆମକୁ କହିଥିବ 1/4 ଅଫ୍ ଏ ନମ୍ବର, ତାହେଲେ କ'ଣ ହବ? ତାହେଲେ କହୁଛି ହ୍ୱାଟ୍ ୱୁଡ଼୍ ବି ଦ ଡିକ୍ରିଜ୍ ଇନ୍ ପରସେଣ୍ଟେଜ୍? ବୁଝିଲେ? କେତେ ପରସେଣ୍ଟ ଡିକ୍ରିଜ ହେଉଛି? 1/4 କରିବା ଏ ନମ୍ବରଟାର, କହୁଛି ହବ 75%, କେତେ ହବ? 75%, ଆମେ ଯଦି ତାର ମାଇନସ ନ କରିକି ଆମେ ଏଠି ଆଡ୍ କରିବା, କ'ଣ କରିବା? ଇଫ୍ ୱି ଆଡ୍ 1/4 ଅଫ୍ ଦ ନମ୍ବର, ହ୍ୱାଟ୍ ୱୁଡ୍ ବି ଇନକ୍ରିଜ ଇନ୍ ପରସେଣ୍ଟେଜ୍, ତାହେଲେ କ'ଣ ହବ?
125% इंक्रीज हुआ। 125% इंक्रीज हुआ। 25% कितने आंतर का आप बिसु? 25% जिन्होंने कहला 125, जिन्होंने कहला 25। नंबर टाइम में निले प्रज्ञान भी नंबर टाइम में निले कितने 100 इनिशियल सूझी ने नहीं। हेलो ये सर मैं बोल कर दे जान इनिशियल ने ले 100 फाइनल कितना हो कितने परसेंट कुछ इंक्रीज होगा तो ऐड करिए कितने 1/4 ऑफ द नंबर तो 1/4 ऑफ द नंबर कितना हो 25 हो कि नहीं 25 है ना तो हमें एक्स्ट्रा 25 ऐड कर दिया तो नंबर टा कितना है ला वर्तमान इधर कितना हो 125 है ला तो जितने परसेंटेज डिक्रीज इंक्रीज कर दिया है मैं क्यों जानी है जितनी की इंक्रीज है ला 25 डिवाइडेड बाय इनिशियल ऐसा 25% तो किन को दलो 100 रे 125 परसेंटेज जन छु ना खाली ऐड करी कह दे रे परसेंटेज कहिनी आ परसेंटेज कोनो कोडै छु तुम छिन नहीं। गुड मॉर्निंग सर। बाय व्हाट परसेंट इज 2000 लेस देन 2400 Is it the same as a percent by which 2400 is more than 2000? Choosing nahi. Yes, sir. Dekh, hamo kotha dis puna. Sabre mon rakhi da. Dekhuchi by what percent 2000 less than 2400? Ya koichi ki nahi? Kon koichi ethi? By what percent is 2000 less than 2400 ek ho ji na tab mane sabale mon re da dhyan pore ki achi eita achi to eita sabale rahiba kodi na denominator ke uth rahiba केते परसेंट कम बेसिक केस रे जोटा ध्यान पर अछि दैट विल बी द डिनोमिनेटर त माने केते परसेंट लेस 2000 टा 2400 रो केते परसेंट लेस केते लेस आगे देखिए आगे लेस अमाउंट कडिया कि नहीं लेस अमाउंट डिवाइडेड बाय ए अमाउंट टा 2400 मु कहिले भाई एटा रे सब डिनोमिनेटर रे यस सर इनटू 100 परसेंटेज त लेडी लेस अमाउंट केते होजी 2024 रु 2000 फेडिबा सिंपल सूची ना नहीं 400 दैट इज 400 डिवाइडेड बाय 2400 इनटू 100 परसेंटेज कैंसिल हो गेला एक रे कट ले 6 हो गेला तो 1/6 इनटू 100 परसेंट केते होची दैट इज 16.2/3 द 16 होल 2/3 परसेंटेज बुझे सेम क्वेश्चन है जो पचरी बर्तन बाय व्हाट परसेंट इज 2400 मोर देन 2000 इधर केबे इक्वल हो कि कभी भी इक्वल है मैंने तो मुझे ना नहीं
लेडिया के कड़िया कितने कितने मोर अमाउंट कड़िया है कितने लेकिन मोर अमाउंट डिवाइडेड बाय ए प्राइस था ध्यान पर जोड़ा था तब हम रखने स्पेशली डिनोमिनेटर है 2000 इनटू 100 परसेंटेज एट मोर अमाउंट कितना हो ची 400 डिवाइडेड बाय 2000 हो ची थी इनटू 100 परसेंटेज कैंसिल कर लेटा 5 ही जीवो 100 बाय 5 कितने जीवो 20 परसेंटेज इधर अंग सेम बाहर लगी नो सर कभी बाहर ला नहीं अलग ये ये इधर जिनसे बुझ पलो नहीं यार अभी ले बुझी सर तल भैलू आदे टैक्स जहाँ में कड़ी बा कहाँ पर कड़ी बा टैक्स तो सब बड़े बिशु बुझ ला भाई एसपी ऊपर यस सर एसपी ऊपर टैक्स कट गया ठीक है जी एसपी क्या रहा कस्टमर रे एसपी ना क्या रहा जो शॉपकीपर रे एसपी क्या रहा शॉपकीपर रे एसपी शॉपकीपर रे एसपी टा कस्टमर पे कौन है जीव सीपी है जीव अलग ही नहीं कस्टमर जैसे किन्हीं बस सब बड़े तब तो टैक्स लगी थी वो कुछ पर चेक नहीं कुछ ड्यूरिंग ए सेल A shop offered a discount of 10% on the marked price. अल मार्क प्राइस ऊपर से 10% डिस्काउंट दिला. कुछ व्हाट वुड बी द कस्टमर हैव टू पे फॉर अ पेयर ऑफ जींस मार्क्ड एट 1450 एंड टू शर्ट्स मार्क्ड एट 850 ईच. अल एडी डिस्काउंट को था ऐसे. सुबह जिन्हें क्या को था ऐसे डिस्काउंट को था एडी ऐसे. अल डिस्काउंट तो सबसे क्या पर कैलकुलेट करें जाए मार्क प्राइस ऊपर. एमपी पर अल कस्टमर ने कितने पे करीबो कस्टमर तले कितने बुकिंग ये कितने करीबो हार्ड डूडे कस्टमर हैव टू पे फॉर फॉर 1450 10% ना दियो पुनी तादरे आड़ा बा 1450 रे असे दीटा 60 किन दियो तो 850 को इनटू 2 करके तार पुनी 10% बाहर करके तादरे ऐड करी बोली देखो एडी कोई से कस्टमर कितने पे करीबो कोई से कस्टमर कितने पे करीबो पर पेयर ऑफ जींस कुछ बुझ नहीं पेयर ऑफ जींस मैंने बुझा के एट जींस सर 2 इनटू कर दो सर गोट के जींस का प्राइस दिस सर जीटा इनटू कर दला 2 इनटू कर दला पाइज में दी 10 बाय 200 इनटू 2 पर तो रख दे न्यूमरेटर रे इनटू 2 इनटू 1450 हला एडा हो जो डिस्काउंट प्रथम का हार छ को बाहर छ डिस्काउंट सोच के नहीं दिस विल बी 00 चीज कैंसिल हो गया आ तो 145 इनटू 2 कते जीवो 290 तले जींस रे हो जो डिस्काउंट है कि डिस्काउंट ऑन जींस पर डिस्काउंट ऑन टू शर्ट्स विल बी हाउ मच प्रत्येक दाम हो 850 टका कते जीवो 10% डिस्काउंट पणी 10 बाय 100 इनटू 2 इनटू 850 तो 00 कैंसिल हो गया कते गेला तरो 170 बुझ पर चकिन यस सर तले कस्टमर कते पे करिवो डिस्काउंट माइनस कर दो सब बस तले कस्टमर विल हैव टू पे इक्वल टू दीटा जीन्स को कितने किन 1450 बिक्री कर 1450 माइनस सॉरी आगे प्रोडक्ट को 850 माइनस कर दो 290 माइनस कर दो 170 जहाँ आंसर हो रही है फाइनल आंसर सुबुझना
हेलो। कुछ भी ले पर कितना अमाउंट था? अच्छा अच्छा ये दे हमरा भूल हो गेला छ कोन भूल लगा जन छै जन छै नि उत्तर तो हार गया था ओ आगे फोर एट हंड्रेड जो टू 290 फेर गया था। ना 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 ठीक है जी। एटी पे हम दीटा साइड बिक्री कर छै 850 टका गोटा तले हम गोटी 850 ऐड कर छथि सोच कि नहीं यस सर रेट कोन हो 2 इनटू 850 हो गया था एक्चुअली तो 1750 1450 प्लस 1750 माइनस इटा जहाँ चीज शेयर हवा कल के टेस्ट देखिए 1250 1250 1700 आवा 1750 आवा 850 इज वे बे आ 1700 हवा एक्चुअली ठीक है 1700 हवा माइनस 290 माइनस 170 हम कहीं गलत कर रहे हैं क्या? सर अरे जो हम एट ही गलत कर ले हम एट जो टू ऐड कर ले नहीं पिले एट एट ही गलत कर ले अलग ही नहीं समझे ना भाई डिस्काउंट एट हमें गलत कर ले एक्चुअली एट ही टू एट ही टू अकाउंट करा जीवो नहीं कहीं की से कुछ पेयर ऑफ जीन्स को जो से 50 ତାମାନେ ଏଇଠି ସେ କହୁଛି 850 ଟଙ୍କା ଗୋଟା ଏଇଠି କହୁଛି ପେୟାର ଅଫ୍ ଜିନ୍ସକୁ ଯେଉଁ 1450 ସେମାନେ କ'ଣ ଦୁଇଟାକୁ 1450 ତେଣୁ ଆମେ ଦୁଇ ମଲ୍ଟିପ୍ଲାଏ କାଇଁ କରିବା ବୁଝିଲ ନାହିଁ ଯଦି ଗୋଟା ହେଇଥାନ୍ତା ତାହେଲେ ଆମେ ମଲ୍ଟିପ୍ଲାଏ କରିଥାନ୍ତେ ତାହେଲେ ଏଠି ଯୋଡ଼ା 1450 ସେଠି ଗୋଟା 850 ତେଣୁ ଏଠୁ ଆମେ ମଲ୍ଟିପ୍ଲାଏ କରିକି ଆମେ ବୋକାମିରେ ପଡ଼ିଲେ ତ କେବଳ 145 ହବ ଶୁଛି କି ନାହିଁ ହ୍ୟାଲୋ ରେ ୟେସ୍ ସାର୍ ଏତିକି କଲେ ଆମର ଆନ୍ସର ଠିକ ବାହାରିବ ହେଲା କି ନାହିଁ ଏଇଠି 290 ଯାଏ ଲେଖିବା କେତେ 145 ବୁଝିପାରିଲ ତ 2835 ଆନ୍ସର ବାହାରିଲା ବୁଝିନା ପିଲାମାନେ ଆରେ ଚେକ୍ କରିବ ଦେଖ ଠିକ ଅଛି ହେଲା ଏଇଠି ସେ ଏଇଠି ସେ ମୁଁ କହିଛି ପେୟାର ଅଫ୍ ଜିନ୍ସ 1450 ମାନେ ପ୍ରତି ଦୁଇଟାକୁ 1450 ଏଠି କହୁଛି 850 ଇଚ୍ ମାନେ ଗୋଟା 850 ଦୁଇଟା ସାର୍ଟ ଅଛି ସେଥିପାଇଁ ଏଠି ଦୁଇ ମଲ୍ଟିପ୍ଲାଏ କରାଗଲା ବୁଝୁଛି କି ନାହିଁ ବିଶୁ ବୁଝିଲି ନା ରେ ତାପରେ ଠିକ ସେମିତି ଏଇ 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 ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ଟା କ'ଣ ହବ इंसर्ट मारने है हाथ रे उसे प्राइस अपे टीवी गोटे टीवी रा प्राइस केते देइछि 13000 सेल्स टैक्स देइछि इज चार्ज ऑन इट्स रेट ऑफ 12% सेल्स टैक्स लागियो फाइंड द अमाउंट दैट बिनोद विल हैव टू पे इफ ही बायज इट त माने टीवी रा प्राइस टा एटा दुकानदार सेलिंग प्राइस कथा कहूछ एति रे तले ए प्राइस टा बिफोर टैक्स समझ कि नहीं ତାହେଲେ ବିନୋଦ କେତେ ପେ କରିବ କେତେ ପେ 13000 ପ୍ଲସ 12% ଅଫ 13000 ଏଇଟା ଆଡ୍ କରିଦେବ ଯେତିକି ଭାରି ଏଇଟା ବିନୋଦ ସେତିକି ପେ କରିବ ସବୁଛି ନା ନାହିଁ ହ୍ୟାଲୋ ବୁଝୁଛୁ ନା ଦେଇ ସବୁବେଳେ ତ ମୁଁ ଦେଇଥିବ ହେଲା ସେ ଆମାଉଣ୍ଟଟା କିନ୍ତୁ ଯେଉଁ ଅରୁଣ ବଟ୍ ପେୟାର ଅଫ୍ ସ୍କେଟ୍ସ at a sale where the discount given is 20% if the amount he pays is 1600 find the mark price tale mark price man kore amena ba dx tale ax ru ame discount percentage 20% minus kariya that is 20% of x this will be eta 1600 subuchi ki nahi
ତାହେଲେ 80x/100 ୱିଲ୍ ବି 1600 ପଚାରିଛି ଏକ୍ସଟ୍ରା କେତେ ହବ ଶୁଭୁଛି ନା ନାହିଁ ଆସିବନି ଏଇଟି ହେଇଯିବ ତାପରେ ଏଇଟା କରିବ ସଲ୍ଭ କରିବ ସିମ୍ପଲ ଆଉ ଏଇଟା କେତେ ହେଇଯିବ କହିଲ 80 × 20 2000 ହେଇଯିବ ବୁଝି ନା ସେମିତି ଏଇଟା କ'ଣ ହବ ବୁଝି ଆଇ ପରଚେଜ ହେଡ଼ରେ ମୋର 5400 ଏଠି ଆଇ ପରଚେଜ ମାନେ କ'ଣ କଷ୍ଟମର ପରଚେଜ କରୁଛି 5400 ବୁଝି ଇନକ୍ଲୁଡିଂ 8% ଭ୍ୟାଟ ଫାଇଣ୍ଡ ଦ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ ଭ୍ୟାଟ ତାହେଲେ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ ଭ୍ୟାଟ ଯଦି ଆମେ ଏକ୍ସ ମାନିବା ଶୁଭୁଛି କି ନାହିଁ ତାହେଲେ ଯେଉଁ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ ଭ୍ୟାଟ ସେଇଥିରେ 8% ଟ୍ୟାକ୍ସ ଲାଗିବ ଦ୍ୟାଟ ଇଜ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ 8% ଅଫ୍ ଭ୍ୟାଟ 8% ଅଫ୍ ଏକ୍ସ ଏଇଟା ହେଉଛି 5400 ଶୁଭୁଛି ନା ନାହିଁ ଏଇଠି ଆମେ ଆରାମସେ ଏକ୍ସ କାଢ଼ିପାରିବା ଯେଉଁଟା କେତେ ହେଇଯିବ 108x ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 100% ଆଡ୍ କଲେ ଯଦି କହିଲୁ ତ 5400 ତ ଏକ୍ସ ୱିଲ୍ ବି ତାପରେ କରିବା କଥା କି ଆଉ 108 54 ଆଡ୍ କଲେ 2 ହେଇଯିବ ଏଇଠି ଆଉ ଗୋଟେ 100 ଅଛି ଏଇଠି 2 କାଢ଼ିଦେବ 50 ତ 50 × 100 କେତେ ହେଇଯିବ 5000 ତାହେଲେ 5000 8% ଭ୍ୟାଟ ମିଶିଲେ ହେଉଛି 5400 ଶୁଭୁଛି କି ନାହିଁ ବୁଝିଲେ ନା ନାହିଁ ଛୁଆ ହ୍ୟାଲୋ ଏଇଟା ସେମିତି କ'ଣ ହବ କହୁଛି ଆନ୍ ଆର୍ଟିକଲ ୱାଜ୍ ପରଚେଜ ଫର 12,399 ଇନକ୍ଲୁଡିଂ GST ଅଫ 18% ଫାଇଣ୍ଡ ଦ ପ୍ରାଇସ୍ ଅଫ୍ ଦ ଆର୍ଟିକଲ ବିଫୋର୍ GST ତାହେଲେ ବିଫୋର୍ GST କେତେ ଏକ୍ସ ତାହେଲେ ବିଫୋର୍ GST ଯେତେ ସେଇଟା ହେଉଛି ସପ୍କିପର ସେଲିଂ ପ୍ରାଇସ୍ ତାହେଲେ ସେଇଥିରେ ଟ୍ୟାକ୍ସ ଆମାଉଣ୍ଟ ଆଡ଼ ହବ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ GST ପ୍ଲସ 18% ଅଫ୍ ଟ୍ୟାକ୍ସ ଦ୍ୟାଟ ଇଜ୍ 18% କାହା ଉପରେ କାଲକୁଲେଟ୍ ହବ ଏଇ ପ୍ରାଇସ୍ ବିଫୋର୍ GST ଉପରେ ଦ୍ୟାଟ ଇଜ୍ ଏକ୍ସ ଉପରେ ସେଇଟା ହେଉଛି 2139 ଶୁଭୁଛି ନା ହ୍ୟାଲୋ ଏବେ ଏଇଠୁ ତୁମେ କ'ଣ କରିବ ନା 118x/100 ୱିଲ୍ ବି 1239 ତ ଏକ୍ସ ୱିଲ୍ ବି 1239 × 100/118 ଏତିକି ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିବ ତାପରେ ସିମ୍ପଲ ଆନ୍ସର କାଢ଼ିବ ଆଉ ଶୁଣୁଛି ହ୍ୟାଲୋ ସରିଗଲା କ'ଣ ଅଛି